করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেক আগে শুয়েছিলাম, ঠিক আছে। এখন তাই একটু মার্কেটে যাব চিন্তা করছি, গোসল করে মার্কেটে যাই, আয়সা তারপরে আবার রান্না বান্না করবো, তখন তোমাদের সাথে সব শেয়ার করবো। আর মার্কেটে যাব কেন সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তাই চলো যে একটু মার্কেটে যাওয়ার জন্য রেডি হব, গোসলটা প্রথমে সেরে নিই, সেরে তারপরে রেডি হব মার্কেটে যাওয়ার জন্য। আমি রেডি টেডি হয়ে বের হয়ে তোমাদেরকে তালা মারছি আর দেখাতে, তখন ফোনটা চালু ফোনটা চালু করতে হবে। 11টা হয়ে গেছে, আমি এসে রান্না করবো, কখন কী করবো কখন, তার জন্য চটপট যাচ্ছি। আর যেহেতু আমার সবজি নেই, একটু সবজি আনতে হবে, তারপরে রান্না করতে হবে। আর চলো কি নিয়ে আসি দেখাবো তোমাকে। আর দেখি আজকে বা কোন ফুল গাছ কিনতে পারি আর সরে রেডি দেবো, ঠিক আছে। এটা আটকাই দিয়ে উঠছি, কারণ হচ্ছে সরে যা সর্বনাশ করা আমার তো করছে, আর বাকি কী করবে বল, আর কী করবে, চলো যাই। আমি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছি আমার এই রাস্তাটা একটু জায়গা ফাঁকা ছিল, যে ভাঙা ছিল, এই রাস্তাটা ঠিক করতে আছে এখন বর্তমানে। দেখো লোকেরা কাজ করতে আছে ড্রেনে, আর ওই পাশের যে ওয়ালটা, ওই লোকেরা এই জায়গা দেয় নাই, এখন তারা দিবে না, ওই পেশ দিয়ে দিবে। তাই এই রাস্তাটা ফাইনালি কাজ চলতে আছে, তাই কাজ শেষ হয়ে গেলেই হয়। তাই প্রথমত আমি যাবো যাইয়া এসে একটুখানি ই কিনতে, ফুলের ইয়ে কিনতে, টপ কেনার জন্য ওই দোকানে যাব, তারপরে অন্য কোথায় যাব বাজার করব। তাই দেখি যে ওই জায়গা থেকে বাজার টাজার করে কখন আসি বাসায়, এসে আবার দুপুরে রান্না করব, এটাই চিন্তা ভাবনা। তাই চলো ঝটপট করে চলে যাই, যে ঝটপট করে চলে যাচ্ছি। রিক্সা নিয়ে নিছি আমি, যে রিক্সা নিয়ে উঠে পড়ছি যাইয়া তিতাসের সামনে নামি, আর টপের দোকান থেকে আমি টপটা দেখে নিব, তারপরে অন্য কিছু করব। তাই ফাইনালি চলে আসলাম টপের দোকানে, টপগুলো দাম করতেছিলাম। এই বড় টপটা চাচ্ছে 160 টাকা, এত পরিমাণ টপের দাম কেন মানে, আর এই ছোটোগুলো চাচ্ছে যাইয়া 60 টাকা করে, শুধু 60 টাকা। তাই এটুক টপে তো গাছ লাগাইলে হবে না, তাই চিন্তায় আছে যে এটুক টপে কীভাবে গাছ লাগাইলে হয়, এটুক টপে গাছের শেকড় যাবে কোথায়, মাটি যাবে কোথায়, এটাই হচ্ছে কথা। একমাত্র বড়টাই পারফেক্ট হয়, কিন্তু দামটা প্রাইসটা বেশি চাচ্ছে, আর এগুলো একটু ছোটো ছোটো তে হয় না, কি করব চিন্তা করতেছি। তাই আমি ফাইনালি টপ নিলাম না, দামে বনে নাই, তার জন্য চলে আসছি মাছ বাজারে মাছ কেনার জন্য। দেখি মাছ নিতে পারি কি না, দেখি কি মাছ উঠছে, দেখি কি মাছ নিতে পারি, এই জন্য মাছ বাজার চলে আসলাম। দেখো বাজারে অনেক পোমা মাছ উঠছে, কিন্তু পোমা মাছের দামটা একটু কম আছে, 150 টাকা করে কেজি। না আমার বাসায় যেহেতু পোমা মাছ আছে, মনে হয় না নেবো আমি মাছটা, পোমা মাছ নেওয়ার কোনো দরকার হয় না, যে দরকার আছে তারপরও চিন্তা করলাম যে না 1 কেজি নিয়েই যাই, যে থাকলো 1 কেজি নিয়ে, তারপর 1 কেজি মাছ নিলাম। তাই চলে আসলাম এখন সবজি বাজার, 1 কেজি পোমা মাছ নিয়েছি, আর নিয়েছিলাম সাথে ইলিশ মাছ। এখন কিছুটা সবজি কিনবো, তার জন্য সবজি বাজার যাব, আর একটু ফুলের দোকানে যাব। দেখি ফুলের দোকানে যাই আবার কি ফুল চারা কিনতে পারি, এই জন্য টুকটুক করে হাসছি, আর সবজি বাজারটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা বুঝতে পারছো আমার কণ্ঠটা আবার বসে গেছে, কারণ হচ্ছে আমার আবার ঠান্ডা লেগে গেছে, তার জন্য এই চলে আসলাম এই দোকানটা থেকে। আমি ফুল চারা নিই, তার কাছে ফুলের গাছের জন্য আসলাম, তাকে বললাম আমার ফুল গাছটা চুরি হয়ে গেছে, কে জানি আমার ফুল গাছটা ছাদ থেকে চুরি করে নিয়ে গেল। সে বলে কি বলে না, বলছে আমাকে আবার দুটা গোলাপ গাছ দেন। তাই দেখি দামাদামি করে নিতে পারি কিনা দুটা গাছ। তা ফাইনালি দুইটা গোলাপ গাছ দেখা ধরলাম, যে দেখি কি কি গাছ, দুটা গোলাপ গাছ নেব আর সাথে একটা ক্যাপসিকাম গাছ নেব, এটা মিলিয়ে দেখি নিতে পারি কিনা। আর ওনার গাছগুলো এত সুন্দর, মন চাচ্ছে আমার সব গাছগুলো নিয়ে যাই। তাকে বলছি আমাকে একটা লাল গোলাপ আর একটা সাদা গোলাপ এনে দিতে, যে দুইটা এনে দেবেন, একটা লাল একটা সাদা, এই দুই ধরনের গোলাপটা আমার নাই, এই দুইটা এনে দিয়ে তাই দুইটা গাছ নেব। একটা গাছে বলে দুইটা ফুল দিবে, কালার দেখে ওই গাছটা নেব, কী এই রকমের হয় জানি না। আমার খুব লাল গোলাপটা শখ, কিন্তু পাচ্ছি না, লাল গোলাপটা মোটে পাওয়া যাচ্ছে না, কী করবো বুঝতে পারতেছি না। তাই দেখো ফাইনালি ফুল চারা নিয়ে নিই, তারপরে আবার কথা বলি। দোকানে
তো আমার চাবি বানানো এখনো হয় নাই, দুইটা চাবি বাকি আছে, তাই চাবিটা বানানো হোক তারপরে যাব বাসায়। যে সব বাজার টাজার করা হয়ে গেছে, তিনটা গাছ কিনেছি, তার সব কিছুই হয়ে গেল, এখন চাবিটা বানানোই বাকি, আঙ্কেলের এখনও বানাচ্ছে। তাই বাসায় যাই, যে তোমাদের সাথে কথা বলবো আরও, এখন আর ভিডিও করবো না, কারণ ব্যাগট্যাগ নিয়ে সমস্যা হচ্ছে। যে বাসায় এসে মাছ আনছি, মাছ কোটাকাটি করলাম, করে তারপরে ফোনটা হাতে নিলাম, কারণ মাছ পুষে যায়, তার জন্য এদিকে রান্না বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে, মানে মাছ করতে যাই আর ফোনটা যে হাতে নেবো তোমাদের সাথে শেয়ার করবো, একসাথে দিকে আর করা হয়নি। আর এখন রান্না করবো যাইয়া ফুলকপি আলু টমেটো গাজর দিয়ে রান্না করবো, কারণ সিমও দিতাম, কিন্তু আমি তো সিম খাবো না অ্যালার্জির জন্য, এই জন্য চিংড়ি মাছ এগুলো রান্না করবো, তার জন্য রান্নাটা বসাই দিছি। আর চিন্তা করলাম রান্না করি আর তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, যে কথাটা বলেনি যেন আমি যেহেতু মাছ আনছি, মাছগুলো তোমার নষ্ট হয়ে যাবে, আর আজকে আবার সেই ফুল গাছ তোমার চোরে নিয়ে গেছে, যে চোর মাটি দিছি গাছ দিয়া, এখন আবার আজকে আবার তিনটা গাছ আনছি, দেখি গাছ তিনটা বিকালে লাগাবো কীরকমের হয়, তাই তখন তোমাদের সাথে শেয়ার করবো। তাই চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করছি। আজকে রান্নার মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে আর বেশি কিছু করবো না, যে এখন একটু রেস্টের দরকার, বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো, এখন আর কথা বলবো না। তাই এখন যাবো ছাদে বিকালবেলা, এই পটগুলোর ভিতর ফুল চারা লাগাবো, তার জন্য নিলাম। সেদিন নতুন ছাদে আসছি গাছ লাগাতে, প্রথমত আজ আবার নতুন গাছ আনলাম, ওগুলো লাগাবো, তাই দেখি কী কী গাছ আনছি তোমাদের সাথে দেখাবো, আর দেখানো হয় নাই, কারণ হচ্ছে রোদ্র পরে সূর্যটা পরে গায়ের দিকে, তাই লাগানো হয় নাই এখনও, তাই ওটা লাগাবো, তাই দেখি নিয়ে আসি, ওগুলো সিঁড়ির উপর রয়েছে, প্রথমত গাছগুলো নিয়ে আসে তারপর লাগাবো, আবার দেখি কোন চোর মাটি দিয়ে গাছ দিয়া, কারণ চোরের তো মানে মা বোন নাই, ওদের তো মানে মা বোন থাকলে ওরা নিত না, চুরি করতো না, ওদের আল্লাহ ইমান দিল না। চলো প্রথমত আমি গাছটা আইনে নিই, বৌদির দিই আইসা পড়বে ছাদে, আগে আমি ফোনটা দেখে গাছ আইনে নিই, পাখির আদার বর্ষ হবে। ফাইনালি আমার গাছ লাগানো শেষ, বৌদুরি দিয়ে লাগিয়ে দিছি, যে এই দেখো একটা গোলাপ গাছ নিয়েছি, আর সাথে একটা গোলাপ গাছ নিয়েছি, দুটো গোলাপ গাছ নিয়েছি আর নিয়েছি, আর এই দেখো এইটা নয়নতারা গাছটা তো অনেক সুন্দর হয়েছে, যে সুন্দর হয়েছে, সাথে আছে আবার একটা ক্যাপসিকাম গাছ, দেখি কি হয় ক্যাপসিকাম গাছটা এই গাছটা বাঁচে কি না। তাই চলো সব গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাখির আদার দেওয়া, গাছে পানি দেওয়া, সব কিছু শেষ করছি, আর দেখালাম না বেশি কিছু, এখন রুমে চলে যাবো প্রতিদিনের মতন। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, নিচে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অন করে দেবে।